আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক কবির। হ্যাঁ, ওয়েলকাম টু পাগলের ক্লাস। আজকে আমরা আমার থার্ড ক্লাস, প্রথম দুইটা ক্লাস জঘন্য ছিল। থার্ড ক্লাস একদম স্ট্রেট ক্লাসে যাব, একদমই বেশি কথা বলবো না ভাই, একদম ক্লাসে যাই। মানে কথা বলতে বলতে মানে টাইম ইজ মানি ম্যান, সময় তো যাচ্ছে একদম, 10 মিনিট জন্য কথা বলতে বলতে শেষ হয়ে যায়, দাঁড়াইতে মানে ক্যামেরা সেট করতে করতেই 10 মিনিট শেষ। সো আজকে পড়বো হচ্ছে লাইম অ্যান্ড বামার প্যাশন ব্র্যাকেট ফোনস, এটা হচ্ছে অরবিটের নাম। আম নট টকিং অ্যাবাউট অরবিটালস, আমি বলতেছি হচ্ছে অরবিটের কথা, বোর যেটা বলে দিছে। হ্যাঁ, সো লাইম অ্যান্ড হচ্ছে ইউভি বেসিক্যালি আল্ট্রাভায়োলেট রশ্মির রেঞ্জটা, এবং বামার হচ্ছে ভিজিবল লাইটের রেঞ্জ, এবং প্যাশন হচ্ছে ইনফ্রারেড রশ্মির রেঞ্জ। ইউভির রেঞ্জগুলো আমরা এখানে একটু জেনে নিই। বাই দ্য ওয়ে, তার আগে আমরা জানবো হচ্ছে অ্যাস্ট্রো রে বা ওই যে মহাজাগতিক রে যেগুলো বলে, অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমিক্যাল রে যেটা, ওইটার রেঞ্জ হচ্ছে 0.0005 অ্যাস্ট্রোনমিক্যাল রে। তারপরে আসতেছে তার থেকে বড় হচ্ছে গামা রশ্মি, যেগুলার যেটার রেঞ্জ হচ্ছে 0.0005। তারপরে আসবে হচ্ছে আমার এক্স রে, যেটা হচ্ছে 0.01। আমি একটু দ্রুত বলবো, থার্ড ক্লাস আমি একদম সব থেকে বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো অল্প সময়ের ভিতরে। হয়তো এই যে রশ্মিগুলোর কথা বলা হয়েছে, সবগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এক্স রে হচ্ছে 0.01, ইউভি হচ্ছে 10, এগুলো সবই ন্যানোমিটার। এই যে এই পর্যন্ত আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে সবই ন্যানোমিটার, এবং এখান থেকে শুরু হচ্ছে মাইক্রোমিটার, 0.780 মাইক্রোমিটার, এটা মাইক্রো, 10^-6 ক্যালকুলেটার দিই। সো এই যেগুলো বলা হচ্ছে, এগুলো দেখানো হয়েছে, এগুলো সবগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তারপরে আসতেছে হচ্ছে আমার মাইক্রোওয়েভ, যেটা হচ্ছে 1000 মাইক্রোমিটার। তারপরে আসতেছে হচ্ছে রেডিও ওয়েভ, যেটা হচ্ছে 100 সেন্টিমিটার বা 1 মিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ, আমার শুরু থেকে শেষ পর্যন্ত। সো সব থেকে পাওয়ারফুল যদি বলে কোনটা, এর ভিতরে যার তরঙ্গ দৈর্ঘ্যটা কম তার ফ্রিকোয়েন্সি হয় সব থেকে বেশি, এবং যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হয় সেটা হয় সব থেকে ক্ষতিকর। আমি অঙ্কগুলো করাচ্ছি না এখনই, অঙ্ক আমি আলাদাভাবে করাবো, থিওরির ভিতরে অঙ্ক যায় না, আমি অ্যাটলিস্ট টানবো না এর ভিতরে, এগুলো সবই পড়া হয়ে গেছে। ডেল এক্স ডেল পি আমি বলেছি আগের ক্লাসে, খুব একটা ক্লিয়ারলি বলতে পারিনি হয়তো, সো আমি এগুলো দ্রুত পড়ে ফেলার চেষ্টা করি। এবার আসতেছি আমার শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন, যেটা হচ্ছে লেটেস্ট পরমাণু মডেল, এটাই হচ্ছে আমরা, এটা নিয়ে আমরা এখনও চলতেছি। এটা নিয়ে বেসিক্যালি, এটা হচ্ছে 3D অরবিট, এটা হচ্ছে কি বলতেছি আবার ফাও কথা, মানে জড়ায় কথা বলতে মাথায় আসতেছে বাট মুখে আসতেছে না, এরকম একটা অবস্থা। সেটা হচ্ছে 3D বিকজ ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে ধরা হয়, আর বোর যেটা ধরেছিলেন সেটা হচ্ছে ভুল, তিনি ধরেছিলেন কণা হিসেবে, যার কারণে MVR ইজ ইকুয়ালস টু NH/2π তিনি এটা প্রমাণ করতে পারেননি। E=hf, যেটা হচ্ছে ফোটনের শক্তি, ম্যাক্স প্লাঙ্ক এটি আবিষ্কার করেন। বাই দ্য ওয়ে, ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের ম্যান লোক, তিনি আবিষ্কারতা। আর হচ্ছে থিওরি অফ রিয়েলিটিভিটি 1905 অ্যালবার্ট আইনস্টাইন দিয়েছিলেন, এটা আমি আগে বলছি। এটা তার সূত্র, আইনস্টাইনের সূত্র হচ্ছে E=mc², আর প্লাঙ্কের সূত্র হচ্ছে E=hf। ইলেকট্রনের তরঙ্গধর্ম ব্যবহার করে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়। MVR ইজ ইকুয়ালস টু NH/2π যে কথাটা আমি বললাম, ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে ধরে ব্যাখ্যা করেন, বোর কণা ধরে ব্যাখ্যা করতে পারেনি, বাট ব্রগলি তরঙ্গ হিসেবে ধরে বোর হচ্ছে তরঙ্গ এই কণা হিসেবে ধরেছিলেন এই কারণে ব্যাখ্যা করতে পারেননি, বাট ডিব্রগলি হচ্ছে তরঙ্গ হিসেবে ধরেছিলেন এই কারণে তিনি এই সূত্রটা ব্যাখ্যা করতে পেরেছিলেন। দ্রুত যাব, থার্ড ক্লাসে হবে সব থেকে ইনফরমেশন বেসড, এখনও পর্যন্ত ভালোই আছে, মোটামুটি চলতেছে ক্লাস। কক্ষপথের পরিধি হচ্ছে, পরিধি এবং আবর্তনশীল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে। কক্ষপথের পরিধি মানে কি? 2πr, তাই না? বৃত্তের পরিধি কি 2πr? না, আর আবর্তনশীল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য এই দুটা সেম হবে, মানে ইকুয়াল হবে। বোর কক্ষপথ মতে প্রধান কোয়ান্টাম সংখ্যা সমান পূর্ণ তরঙ্গ যতগুলো কক্ষপথ আছে। n যদি পাস হয় সেখানে 5টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আছে, এখানে বলা আছে, আমি শর্ট করে বলছি এটা, জাস্ট
ডেল এক্স মানে ডেল পি হচ্ছে ভরবেগের সাথে সম্পর্কিত, আমরা জানি এটা, এবং ডেল এক্স হচ্ছে অবস্থানের সাথে সম্পর্কিত। ডেল পি রিপ্রেজেন্ট করে হচ্ছে তরঙ্গ ধর্ম, এবং ডেল এক্স মানে কণাধর্ম, এই ডেল এক্স হচ্ছে কণাধর্ম প্রকাশ করে। ডেল এক্স ডেল পি হচ্ছে এইচ বাই ফোর পাই বা এইচ কার্ট যেটা বলে, ভি ইজিকালস টু, এটা কেন লিখছি, 1927, এটাই হচ্ছে মেন কথা। শ্রোডিঞ্জার ইকুয়েশন, তিনি হচ্ছে তরঙ্গ বলবিদ্যা মডেল ইউজ করেন, তার এইটাই হচ্ছে আমাদের লেটেস্ট মডেল, বারবার বলতেছি এটা। সো সাই স্কোয়ার ইজিকালস টু এই ডেল স্কোয়ার সাই বা ডেল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডেল স্কোয়ার ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার সাই ডেল জেড স্কোয়ার প্লাস, মানে একটা ইকুয়েশন আছে, আমি বইতে দেখাই দিচ্ছি কোথায় আছে, আমি যে শর্টে লিখছি তো আসবে না এগুলা, আমি জানি আসবে কি না আমি শিওর না, আমি বলতেছি আসবে না। এইট পাই স্কোয়ার প্লাস এম ইন্টু এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ইউ, বাই দ্য ওয়ে ই হচ্ছে ইলেকট্রনের শক্তি, আর এই ইউ হচ্ছে ইলেকট্রনের স্থিতি শক্তি, যেটা জেড ই স্কোয়ার বাই আর দ্বারা সূচিত করা হয়। সাই হচ্ছে, এবার মেন কথা, সাই হচ্ছে থ্রি ডি স্থানে ইলেকট্রনের তরঙ্গ ফাংশন, এই যে সাই, এটাকে সাই বলে না ফাই, সাই যাই বলে। হ্যাঁ, আর ই হচ্ছে আইজেন ভ্যালু, যেটা অরবিট সংখ্যা প্রকাশ করে। আবার এটা দ্বারা আইজেন ফাংশন, আইজেন ভ্যালু এবং আইজেন ফাংশন, আইজেন আইজেন ফাংশন হচ্ছে অ্যাম্প বা অ্যাম্পলিটিউড বা বিস্তার প্রকাশ করে, ফাই স্কোয়ার হচ্ছে ইন্টেন্সিটি প্রকাশ করে। কত কিছু ভাই, কত কিছু আছে এখানে বলা, আমার মনে হয় কেউ পড়ছে কিনা আমি শিওর না, বাট আমি বলতেছি এগুলা বলে মানে পড়াই দিচ্ছি, মানে দেখাই দিচ্ছি কোথায় লেখা আছে। সো অরবিট প্রকাশ করে হচ্ছে সমার, অরবিটাল প্রকাশ করে হচ্ছে সমার ফিল্ড অরবিটাল, দেখছো কী বলবো সেই, তাই মানে কী লিখছে আমি নিজে মানে বলতে পারতেছি না, এটা সব থেকে শেমফুল জিনিস, আমিই লিখছি বেটা, আমারই তো তৈরি করার থিওরি, আমিই নিজে বলতে পার, ফাক। অরবিট প্রকাশ করে, অরবিট আবিষ্কার, অরবিটাল আবিষ্কার করানো হচ্ছে সমার ফিল্ড, আমরা লেটেস্ট জানবো, আমার এখনই ব্রেন মনে আছে এটা। ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান প্রকাশ করে, এই যে আইজেন ভ্যালু দ্বারা ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান প্রকাশ করে। এক্স ওয়াই জেডকে অরবিটালের 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 কোয়ান্টাম সংখ্যা বলা হয়, অরবিটালের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এক্স ওয়াই জেড, আর অরবিটের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কে এল এম এন বা এস পি ডি এফ। ঠান্ডা হবো একটু, আসতে বলি আমি, আট মিনিট শেষ, প্রায় দশ মিনিটের ক্লাস কীভাবে শেষ হবে, দশ মিনিটের ক্লাসে খুব বেশি ইনফরমেশন আসতেছে না ভাই। অরবিটালের সাইজের কথা বলি, দেখছো আমার চারটা ক্যারেক্টারের কথা বলা, আমি চারটা ক্যারেক্টার সুইচ করব, ক্লাস করাইতে করাইতে আমার চারটা ক্যারেক্টারে সুইচ করাই হচ্ছে না, কীভাবে কি হয় ভাই, কন্টেন্ট বানানো, ইউটিউব কন্টেন্ট বানানো যে কতটা টাফ, তো যে বানায় সেই বুঝে, বাইদে বকর বকর না করে ক্লাসে আসেন। অরবিটালের সাইজ হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, অরবিটালের শেপ হচ্ছে সাব প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, থ্রি ডি ওরিয়েন্টেশন হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, আর বর্ণালীর সূক্ষ্ম গঠন হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। দেখা যাচ্ছে, যাচ্ছে মেবি, চারটা কোয়ান্টাম সংখ্যা আছে, প্রথমটা হচ্ছে অরবিটাল, আমি বলছি আর বলবো না দ্বিতীয়বার। শক্তি স্তর হচ্ছে আকার বা সাইজ, এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, কে এল এম এন, কে দ্বারা এক, এল দ্বারা দুই, এম দ্বারা তিন, এন দ্বারা চার। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু এন স্কোয়ার, বোর ব্যাসার্ধ হচ্ছে, বোর ব্যাসার্ধ আমরা জানি ফোর ফাইভ পয়েন্ট টু নাইন টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মিটার, এই যে লিখছে এখানে এন স্কোয়ার বাই জেড। মেইনলি প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা তিনটে জিনিস বলে, বোরের ব্যাসার্ধ নির্ণয় করে দেন, শক্তি নির্ণয় করে দেন, আর কি করে, দুইটা এই দুইটা। এন হচ্ছে নির্দিষ্ট সমশক্তির অরবিটালে থাকা অবস্থায় ইলেকট্রনের শক্তি ও নিউক্লিয়াস থেকে দূরত্ব বোঝায়। আমি আমার একটা কোয়েশ্চেন, এই যে প্রথম অরবিটটা নিউক্লিয়াস থেকে প্রথম অরবিটের ডিস্টেন্স কত, এইটা এইটা বলে না, এটা আমার কোথাও পাইনি, আমি ব্যাসার্ধ বলছে সব বলছে, বাট
ডিস্টেন্স কত ভাই, এটা একটু নির্ণয় করে দিয়েন তো সায়েন্টিস্ট সাহেবরা, মনে হয় করা উচিত। ইএনের শক্তি তিনি নির্ণয় করেন, সেটা হচ্ছে -2×10⁻¹⁸ × ×10⁻¹² সো বোর বসরদের মানে প্রথম অরবিটার শক্তির মান হচ্ছে -13.6 ইলেক্ট্রোভোল্ট, তার মানে এখানে সবগুলোই মাইনাস, কজ ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি থাকে অসীমে। অসীম থেকে কোনো ইলেকট্রনকে কোনো কক্ষপথে আনতে বাইরে থেকে শক্তি দিতে হয়, সেটা হচ্ছে প্লাস শক্তি। এবং এটা এই যে প্লাস যে শক্তিটা আমরা দিয়ে ইলেকট্রনকে বের করে আনবো, এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আমি আগের ক্লাসগুলোতেও বলেছি এগুলো। সহকারী কোয়ান্টাম সংখ্যা আকৃতি, এটা এটা হচ্ছে আমার সেই এল এর মান, এটা হচ্ছে এন মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এটা হচ্ছে এল। এটা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয়, উপশক্তি স্তরে আকৃতি এবং কৌণিক ভরবেগ প্রকাশ করে। এস পি টি এফ, এস দ্বারা শার্প, পি দ্বারা প্রিন্সিপাল, ডি দ্বারা ডিফিউশন আর এফ দিয়ে ফান্ডামেন্টাল। 11 মিনিট হয়ে গেল ক্লাস এই পর্যন্তই। সো 10 মিনিটে আমি ভাবতেছি, আমি জাস্ট আমি প্ল্যান করছিলাম যে 10 মিনিটে 2 মিনিট 3 মিনিট পর পর আমি ক্যারেক্টার সুইচ করব, বিভিন্ন ডায়লগ বাজি করব। বাট ক্লাস যখন মানে প্রসিডিউর মানে কাজ যখন শুরু হয় তখন আর পড়াইতে ওই মানে ক্লাস দেখতে দেখতে ওই ওইখানে যাওয়া হয় না। সো তার আমার ম্যাম যে কারণটা সেটাই হচ্ছে না। এ পর্যন্তই ছিল ক্লাস। Signing out taufiqkabir 3rd class. Signing out taufiqkabir, pagolerclass.